श्रीधाम नवद्वीपे गौरांग सुंदर अवतीर्ण हलन। आज थेके प्राय 537 बछर पूर्वे शची गर्भरूप समुद्र माझे अवतीर्ण हलन बाबा आमादेर कलिजुगेर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु। और महाप्रभु एसे आमादेर मतो पतित जीव के उद्धार करवार जन्य तिनि एई हरिनामेर पाठशाला खुललेन। हे कलिर जीव, तोमरा जे जाई करो ना केन, हरि नाम छाड़ा कलिजीवेर आर कोनो गति नाई। जे हरिनामेर द्वारा कलिर जीव उद्धार हबे সেই হরিনাম কেউ করছে না মা, সেই হরিনাম সহজে কেউ গাইছে না। তাই মহাপ্রভু আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে তিনি কি করলেন, দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা জগতের কল্যাণের জন্য তোমাকে একটা দায়িত্ব নিতে হবে দাদা। দাদা নিতাই চান বললো, কি দায়িত্ব ভাই? গৌর হরি ডেকে বললো, দাদা গো আজ থেকে তুমি কি করবে জানো? কি করব ভাই? তাহলে শোনো দাদা, নয়নে দে খিবে জারে, কৃষ্ণ নাম দেবে তারে, ওই না তাকেই বলবে কৃষ্ণ বল, তাকেই দেখবে হরি বল বল। জানেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন গৌর হরি আমার এত করুণাময় তিনি দেখুন, একদিন গৌর হরি হরিনাম করতে করতে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীর ধরে যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন ধোপা কাপড় কাচ্ছে, একজন ধোপা কাপড় কাচ্ছে। কাপড় না কাচলে তার সংসার চলবে না মা, কাপড় কেচে যা রোজগার হয়। আগেকার দিনে তো অনেক কষ্ট করে, আগেকার দিনে বাবা মা যারা আছেন অনেক কষ্ট করে তাদের সংসার চালাতে হতো, এত সুখ স্বাচ্ছন্দ্য আগেকার দিনে ছিল না বাবা। কি তখন এক টাকার মূল্য কত? একজন ধোপা কাপড় কাচ্ছে কারণ সে জানে এই জামা কাপড়গুলো না পরিষ্কার করলে আমি অর্থ পাব না, আর অর্থ না পেলে আমার সংসারে চলবে না। তাই সেই ধোপা কী করছে, কাপড় কেচে যাচ্ছে, আর মুখে হুম হুম দেখবেন অনেকে ভারী কাজ করার সময় মুখে এইভাবে আওয়াজ করে, কি বাবা করে না ধোপা? ঠিক মুখে হু হু শব্দ করছে, যতবার কাপড়টাকে আছাড় দিচ্ছে পরিষ্কার করার জন্য ততবার এত পরিশ্রান্ত হয়ে পড়েছে। ঠিক ওই সময় গৌর হরি ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, হঠাৎ গৌর হরির লক্ষ্য পড়ল যে একজন ধোপা কাপড় কাচ্ছে, সর্বাঙ্গ তার ঘেমে যাচ্ছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই ধোপা কষ্ট দূর করার জন্য
भक्तवृंद एगिए चले गेलेन महाप्रभु दाड़िये रइलेन कोथाय दाड़ालेन जेखाने धोपा कापड़ काच्छे ठीक तार काछाकाछि धोपा गंगार तीरे कापड़ काच्छे आर महाप्रभु किछुटा दूरे दाड़िये गेलेन भक्तवृंद चले गेलेन महाप्रभु दाड़िये रइलेन तो भक्तमंडली एमन समय जखन धोपा कापड़ काच्छे परिश्रांत हो जाच्छे गौरहरि बोलछे ओ धोपा धोपा ओ धोपा बोलछी मुखे हू हू शब्द ना करे तुमी बरं एक बार हरि बोल बोलो बोलछी ओई भावे मुखे हू हू शब्द ना करे एक बार हरि बोल बोलो আর যেই না বলেছে হরি বল বলো অমনি প্রচন্ড রেগে গেলেন ধোপা সঙ্গে সঙ্গে বলে উঠলেন এই যে ও ঠাকুর আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই আপনি হরিনাম করছেন করুন আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না চলে যান এখান থেকে হরি বল বলো যান এখান থেকে কি গো বাবা যারা হরিনাম পছন্দ করে না আপনি তাদের কাছে গিয়ে একবার বললে দেখবেন তো যে একবার হরিনাম বলো কিরকম অবস্থাটা হয় বুঝতে পারবেন এমনি তার কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে আর ওই সময় এসে বলছে কিনা হরি বল বল রাগ হবে না মাইরা অমনি ধোপা রেগে গেলেন যান এখান থেকে আমরা হলে কি করতাম যদি কেউ এইভাবে দুধ দুধ তারা তাড়া করে আমরা কি করব মা আর থাকবো সেখানে সঙ্গে সঙ্গে পালিয়ে যাব কিন্তু গৌর হরি যে জগৎ পিতা বাবা সন্তান ভুল করতে পারে সন্তান পিতা মাতাকে ভুলে থাকতে পারে কিন্তু পিতা মাতা কোনোদিন সন্তানকে ভুলে থাকতে পারে না বাবা সন্তান আঘাত করতে পারে পিতাকে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু পিতা তো পারে না পুত্র যেমনই হোক তবু পুত্রই তার কাছে শ্রেষ্ঠ যেই না ধোপা তাড়িয়ে দিচ্ছে গৌরহরি বলছে ধোপা আমি থাকার জন্য আসিনি আমি চলে যাব আমি এখনি চলে যাব তুমি শুধু একবার হরি বলবা না দেখবে তুমি হরি নাম করলে তোমার সকল কষ্ট তোমার সকল যন্ত্রণা হরি হরণ করে নেবে তুমি শুধু একবার হরি বল বলো ও ঠাকুর দেখতে পাচ্ছ না আমার কত জামা কাপড় পড়ে আছে এগুলো পরিষ্কার না করলে আমার সংসার চলবে না আপনি এখানে বারবার আমাকে বিরক্ত করবেন না চলে যান এখান থেকে যান বলছি ও হরি নাম করলে বুঝি তোমার কাজের ব্যাঘাত ঘটবে তাই না আচ্ছা বেশ আমি তোমার কাপড়গুলো পরিষ্কার করে দেব আমি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দেব তুমি শুধু একবার হরি বল বল কত করুণাময় দেখুন গৌর হরি বলছেন আমি তোমার কাজ করে দেব তুমি শুধু একবার হরি বল বল কিন্তু তাও বলছে না তাও বলছে না এবার গৌর হরি তার প্রতিজ্ঞা আমি ওর বদনে হরিনাম না শুনে এখান থেকে যাব না আমি ওর বদনে হরিনাম শুনবো তারপর আমি যাব গৌর হরি বারবার বলছে হরিনাম বলো ধোপা বারবার বলছে বলবো না বলবো না বলবো না কিন্তু গৌর হরি তো ছাড়ছে না মা গৌর হরি দাঁড়িয়েই রয়েছে বলো একবার বলো দেখবে তোমার সকল কষ্ট দূরে যাবে ধোপা চিন্তা করছে এনার সঙ্গে কথা বলতে গেলে আমার কাজের ব্যাঘাত ধরছে কিন্তু এনাকে এখান থেকে তাড়াতেই হবে কি করে তাড়াবো হ্যাঁ একটা উপায় আছে কি উপায় আমি যদি একবার ওনার কথাটা শুনে নেই তাহলে উনি আর আমাকে আর বিরক্ত করবে না একবারই তো বলতে বলছে একবার বলে দেই না তাহলে চলে যাবে আমাকে আর বিরক্ত করবে না তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌর হরিকে তাড়াবে বলে বাবা অমনি ধোপা কি করলো জানেন ওই কাপড়ের কাপড়টা ভিজে কাপড়টা ফেলে দিয়ে যে কাপড়টা পরিষ্কার করছিল সে কাপড়টা হাত থেকে ফেলে দিয়ে বলে উঠল হরি বল
কিন্তু একবার উচ্চারণ করতে গিয়ে বারবার উচ্চারণ হচ্ছে আর হরিনাম ছাড়তে পারছে না। আর যতবার হরিনাম উচ্চারণ করছে ওই তোমার শরীরে যত ক্লান্তি ছিল যত কষ্ট ছিল সব যেন কোথায় চলে গেছে, যেন পরম তৃপ্তি পরম আনন্দ পরম সুখ উপভোগ করছে। আর যেই না হরিনাম উচ্চারণ করার সাথে সাথে তোমার এত পরম আনন্দ হচ্ছে, অমনি ধূপা মহাপ্রভুর চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। তুমি আমায় কি নাম দিলে গৌর, যে নাম উচ্চারণ করিবার সাথে সাথে আমার দেহের সকল কষ্ট সকল যন্ত্রণা আমার দেহের সকল কষ্ট কোথায় যেন চলে গেছে গৌর। আমি সংসারকে সুখী করার জন্য সারাদিন গাদার খাটুনি খাটি, কি করলে সংসার চলবে, কি করলে ছেলে ভালো থাকবে, কি করলে স্ত্রী ভালো থাকবে, সারাদিন শুধু সংসারের বোঝা হয়ে গেছি, তবুও সংসার থেকে কোনোদিন সুখ আনন্দ কিচ্ছু পাইনি, সারা জীবন শুধু সংসারকে দিয়ে গিয়েছি কিন্তু বিনিময়ে আঘাত ছাড়া কষ্ট ছাড়া কিছু পাইনি গৌর। কিন্তু আজকে তুমি যে আনন্দ আমায় দিয়েছ আজকে যে আনন্দ তুমি আমাকে দিয়েছ তোমার চরণে আমার একটি নিবেদন, যখন কৃপা করেছ যেন সঙ্গ ছাড়া সঙ্গ সঙ্গ ছাড়া করে দিও না গুরু রে,
बाबा हठात धोका अनुभव करते पारलें जाके जड़िए धरे तार मनेर कथा तिनि बोलछिलें सेई मानुषटि सेई स्थाने आर नेई गौरहरि 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 तुमि कोथाय चले गेले गौर कोथाय चले गेले गौर आमाके फेले रेखे कोथाय चले गेले धोपार स्त्री बाड़ीते चिंता करछे सन्ध्या होते जाए आमार स्वामी एखन फिरछे ना केनो আমার স্বামী তো রোজ সন্ধ্যার আগে চলে আসে কিন্তু এত বেলা হলো আমার স্বামী এখনো আসছে না কেন আমি একটু এগিয়ে দেখি এই বলে ধোপার স্ত্রী তাড়াতাড়ি করে চলেছে এই চুপ করে বস মোবাইল রেখে দে ধোপার স্ত্রী চিন্তা করছে আমি একটু এগিয়ে দেখি এই বলে ধোপার স্ত্রী তাড়াতাড়ি করে চলেছেন হঠাৎ গঙ্গার ঘাটে গিয়ে দেখতে পেলেন স্বামী কাপড় কাচা বন্ধ করে দিয়ে দু বাহু তুলে ধেই ধেই করে নাচছে হরি বল হরি বল হরি বল ধোপার স্ত্রী ভাবছে এটা কি হচ্ছে স্বামী দু বাহু তুলে ধেই ধেই করে নাচছে কেন ব্যাপারটা কি এই রে সর্বনাশ আমার স্বামীর কি হলো গো তোমরা দেখে যাও গো সংসারের বোঝা বইতে না পেরে আমার স্বামী পাগল হয়ে গেছে গো পাগল হয়ে গেছে ঠেলা মেরে যাই না বলতে গেলেন ওগো তুমি কি পাগল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল ঘটে গেল বুঝতে পারলেন মাইরা স্বামী তো হরিনাম করছে দু বাহু তুলে আর ধোপার স্ত্রী স্বামীকে পাগল মনে করে যেই না ঠেলা মেরে বলতে লাগলেন ওগো তুমি কি ওই যে টাচ করে দিয়েছে যে তুমি কি পাগল হলে পাগল আর উচ্চারণ হলো না ওই স্পর্শ করার সাথে সাথে স্বামীর মতো সেও হরিনামে মেতে গেল সেও স্বামীর সঙ্গে দু বাহু তুলে বলতে লাগলো হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি Hari 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 Hari
भक्तमंडली भावे एके एके जेई गंगार घाटे आसे माँ गौर हरिर कृपाय एके एके सबाई एइभावे हरिनामे मेते उठे एमनी करे महाप्रभु सबाई के भालोबेसे काछे टेने आदर जत्न करे नाम दिए गेलें